তেসরা নভেম্বর ১৯৭৫, শীতের কুয়াশা ভেদ করে তখন ফোটেনি ভোরের আলো। নিকষ আধারের মাঝে হঠাৎই মুহুর মুহুর গুলির শব্দে প্রকম্পিত ঢাকা কেন্দ্রীয় কারাগার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার তিন মাসের মধ্যে বাঙালির আরও একটি কলঙ্কিত অধ্যায়। হত্যা করা হয় কারাগারে বন্দী জাতীয় চার নেতাকে, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলী প্রাণ হারান ঘাতকের বুলেটে। জাতীয় চার নেতার রাজনৈতিক জীবন সমর্পিত ছিল দেশ ও মানুষের কল্যাণে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, বিজয় থেকে রাষ্ট্র নির্মাণেও তারা ছিলেন কাণ্ডারির ভূমিকায়। এত সফলতা এবং ত্যাগের পরেও কেন হত্যা করা হলো জাতীয় চার নেতাকে? চার নেতার সন্তানরা হারিয়েছেন তাদের পিতাকে, দেশ হারিয়েছে তার শ্রেষ্ঠ সন্তানদের। চার নেতা হত্যাকাণ্ডে আত্মস্বীকৃত খুনিদের বিচারের মুখোমুখি করা গেলেও সবার শাস্তি কার্যকর হয়নি আজও। কেবলই দীর্ঘায়িত হচ্ছে ন্যায় বিচারের অপেক্ষার প্রহর। কলঙ্কজনক এই অধ্যায় শ্রদ্ধা ভরে স্মরণ করে আসছে বাঙালি জাতি। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।